Amen.
জানি না কেমন করে চিনলে নবি সোনার মদিনায় যে সময় এসিদের দল হুসাইনের গলায় তার পরিচয় হে হুসাইন নবীজি আসুন শুরু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমরা শ্রবণ করো, তোমরা শুনে রাখো, আমার আমি নবী হাসান এবং আমি নবী হুসাইন, এরা দুজন যুগে যুগে যেই সমস্ত আল্লাহ উম্মতকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, যাদেরকে দুনিয়ার নেক কামলের কারণে আল্লাহ পরকালে জান্নাত দিবেন, ওই জান্নাতের যেন সরদার হলো আমি নবী হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ, এরা দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার, কারণ সবাই তো জান্নাতে যাবে যুবক অবস্থায়, আর সবার সরদার হবে আমার নাতি হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহর নবী মাওলানা শের উদ্দিন ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনীন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি রিওয়ায়াত করছেন হাসান এবং হুসাইন এরা দুজন কেমন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আল হাসান আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাইনাস সাদরি ওয়াল রাস। আমার হুসাইন আমার হাসান, অর্থাৎ আমার বড় সন্তান হাসান, উনি দেখতে আল্লাহর নবীর নূরানি আপাদ মস্তক, যেই নূরানি দেহ নূরানি বডি, এই নূরানি বডির সদর অর্থাৎ মুখ থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত এই অবস্থানটা এই আকৃতিটা হুবহু দেখতে আমার নবীর মতো। মাথা থেকে কোপ পর্যন্ত দেখতে আমার নবীর মতো। মাওলানি আরো বয়ান করছেন, ওয়াল হুসাইন আশবাহু বিরাব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক, আর আমার হুসাইন অর্থাৎ ছোট ছেলে হুসাইন, ওই হুসাইনের দৃষ্টান্ত হল সেই দেখতে আল্লাহর নবীর আপক মুবারক থেকে পায়ের নিচ পর্যন্ত যেমনিভাবে আমার নবী তেমনিভাবে আমি নবীর হুসাইন। আমার হুসাইন দেখতে নবীজির সাদৃশ্য অপুক থেকে নিচ পর্যন্ত, আর আমার হুসাইন দেখতে হাসান দেখতে বুক থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ আমার হাসান এবং হুসাইন এরা দুজন হল রাসূলের অনুকূল। রাসূলের পাকে সাদৃশ্য, রাসূলকে যদি দেখতে চাও হাসান এবং হুসাইনকে দেখো। খাইবার যুদ্ধের মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি মহিলা যার নাম যায়না বিনতে হারেস, যায়না বিনতে হারেসা, ওই মহিলা আল্লাহ নবীর দরবারে কিছু গুণাকে পুষ্ট করলেন, বকরের পুষ্ট, এগুলার মধ্যে এগুলা গুণা করলেন, কিন্তু সেখানে বিস্তৃত করলেন না, অসুবিধা করেন আল্লাহ নবীর দরবারে আনলেন ওই বিষাক্ত খাবার, আল্লাহ নবীর দরবারে আনলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী বললাম আমি আপনার একজন আসি আপনার জন্য করুণ মায়া করি, এই গুনাহ গুস্ত আপনার জন্য আনলাম। রাসূলের পাকের সামনে নিলেন, সাথে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম বিশির ইবনে পারা, বিশির ইবনে পারা, উনিও খেতে রাখলেন আর নবীও খেতে রাখলেন, খেতে খেতে কিছুক্ষণ যখন খেলেন সাথে সাথে ওই গুণাকুস্ত থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, আমার সাথে বিষ মিশ্রিত। সুবহানাল্লাহ, বিষ পর্যন্ত নবী ছিলেন। সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ নবী ওই সাহাবী হযরতে হযরতে ইমবারা হযরতে বিশির নেবারা উনি তাড়াতাড়ি মাটির সাথে লুটে পড়লেন, সাথে সাথে শাহাদত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি শাহাদত বরণ করলেন। বেশ বিষাক্ত খাবার যখন রাস
আল্লাহর নবী খাবার বন্ধ করে দিলেন। এবার ওই মহিলাকে ডাকল, হে ইহুদি মহিলা, তুমি এমন কাজ কেন করো না? আমার না, আমি নবীর একজন সাহাবি, তুমি আজকে শাহাদত করে দিলাম, আমাকেও হত্যা করতে চেয়েছিলেন, কারণটা কি? ওই মহিলার জবাব দিল, আমি একজন ইহুদি মহিলা, আমার বিশ্বাস হচ্ছে না আপনি একজন নবী, যার কারণে আপনাকে আমি পরীক্ষা করার জন্য দিলাম। আপনি যদি সত্যিকারের নবী হন তাহলে আপনাকে কোনোদিন বিষ আপনাকে শরীরের মধ্যে প্রতিক্রিয়া করবে না, বিষ আপনাকে কাজ করবে না। কিন্তু আপনি যদি একজন বাদশাহ হন তাহলে আমার এই বিষকে আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমি অনেক মানুষকে আপনার কাছ থেকে মুক্তি দিতে পারবো। না পরীক্ষা করবেন, ইনি কি একজন বাদশাহ নাকি একজন নবী? বললেন, যদি আপনি যদি নবী হন তাহলে আপনার বিষ মিশ্রিত খাবার কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনি যদি বাদশাহ হন তাহলে আমি আপনাকে মেরে ফেলবো, কারণ আজকে সবাই মানুষ আপনার পাগল, আপনি যেটা বলছেন সেটা করছেন, আপনার পিছনে পিছনে মানুষ দৌড়াচ্ছে। আপনি যদি একজন বাদশাহ হন, মিথ্যা নবী হন, তাহলে আমি মানুষকে মুক্তি দিতে পারবো না, অসুবিধা করে না। আল্লাহ নবীর আদালতের মধ্যে বিচার হলো, ওই মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ওই মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর কার্যকর হলো, ওই মহিলা মৃত্যুবরণ করলো, যার কারণে আল্লাহ নবীর সেই দিন বিষ মিশ্রিত খাবার খাওয়া সত্ত্বেও ওনার পাশে একজন সাহাবি ছিলেন, উনি যতটুকু খেলেন আল্লাহ নবীও ততটুকু খেলেন। কিন্তু একজন ইন্তেকাল করলো, কি আরেকজন ইন্তেকাল করলেন না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আপনাকে মনোনীত করে নবী করে পাঠিয়েছি, আপনাকে মানুষের অনিষ্ট থেকে আমি হেফাজত করব, মানুষ আপনাকে চাবি মেরে ফেলতে কিন্তু আমি আপনাকে আমি কোনোদিন মানুষের হাতে আপনাকে মৃত্যু দান করব, এটা আমি উদার হয়ে ছিলাম। তাহলে নবী কি আমাদের মতো? নবী কি আমাদের মতো? বলতে চেয়েছিলাম আল্লাহ নবীকে সেদিন কোন বিষ আক্রমণ করেন নাই। আবার আল্লাহ নবী দীর্ঘদিন যুদ্ধের ময়দানে বদর, উহুদ, খন্দক এভাবে ইসলামের মধ্যে যেগুলো গজওয়া ছিল যেগুলো তেরাসলে পান সরাসরি উপস্থিত হয়ে আল্লাহর নবী যুদ্ধ পরিচালনা করলেন, কিন্তু কোনদিন আল্লাহর নবীর দেহ মারকের মধ্যে একটা তীর লাগে নাই। অনেকে ইন্তেকাল করলেন, অনেকে শাহাদত বরণ করলেন বদরের যুদ্ধের মধ্যে, আর 14 জন সাহাবী শাহাদত বরণ করলেন, কিন্তু রাসূলের পাপের তাদের মধ্যে একটা আদর লাগে নাই, কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন আমি আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করব, সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পাপ এটা থেকে বোঝা যায় শাহাদত দুই প্রকার, শাহাদত দুই প্রকার, একটার নাম সেহরি, একটার নাম হচ্ছে সিররি, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য। আর রাসূলের পাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদত অর্থাৎ রাসূলের পাপের দৃষ্টান্ত হলো, রাসূলের পাপকে যদি দেখতে চান আপনি ইমাম হুসাইনের দিকে দেখলে আপনার রাসূলের পাপের মাথা মুবারক থেকে দেহ সাহাবক বুক মুবারক পর্যন্ত আপনি দেখতে রাসূলের মতো, আর ইমাম হুসাইনকে দেখতে আপনি যখন দেখবেন তখন রাসূলের পাপের এই বুক মুবারক থেকে পা মুবারক পর্যন্ত, অর্থাৎ আমার নবীর জামালে মুস্তাফা কামালে মুস্তাফা হলো ইমাম হাসান এবং হুসাইন, দুইজনই রাসূলের পাপের দৃষ্টান্ত। রাসূলের পাপ যেমন সুন্দর ছিলেন, যেমন আকৃতি ছিলেন, যেমন দেখতে ছিলেন, যেমন চাল চলন ছিলেন, যেমন নানা জানেন সেই দিন নানা জান জানিভাবে কষ্ট করে ইসলামকে চিন্তা করলেন, আর নাতিও কেমন হয়েছেন, সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম একজন পেয়েছিল শাহাদাতে সেহরি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে
ওনার স্ত্রী আর বিশেষ করে রায়শহরের নগরের ধারে ওনাকে সহকারী খাইয়ে ওনাকে শাহাদত বরণ করে দিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ছিল শাহাদাতের সিরি, অর্থাৎ এটা ছিল শাহাদাতের সিরি, একটা গোপন এটা খাবারের সাথে মিষ্টি দিয়ে দিয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এভাবে শাহাদত বরণ করলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে সেই ময়দানে কারবালায় নানা ধরনের উম্মতকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য শুধুমাত্র মদনী জুয়াটি নারী রবি ক্ষমতার রবি এবং কম্বক্ত জালেম ইয়াজিদের হাতে নিজের হাত না রেখে নিজের সর মুবারক দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, দরকার হলে নিজের জীবন দিয়ে যাও, ইমান দেওয়া ইমান দেওয়া যাবে না, এটাই শিক্ষা দিলেন। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি 4 হিজরিতে 5ই শাবান মদিনায় মুনাওয়ারা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের বিবি খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এবং মাওলানা আলী শের খোদার নসর দিয়ে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আসছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলানা আলী শের খোদা রাসূল পাকের কাছে আরজ করলেন, এটা একটা ইমাম হাসান এবং হুসাইন এবং ইমাম আহাদুল জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনার সাথে বলার জন্য উনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ একজন পুরুষ তো 4 বিবাহ করতে পারে, আমি আলীকে আপনি আরেকটা বিবাহ করার অনুমতি দেন। সুবহানাল্লাহ। কোন চিহ্ন রাসূল পাকের আল্লাহর নবী বলেন, হ্যাঁ আলী শুনে রাখো, পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ আছে প্রত্যেক স্বাবলম্বী পুরুষ যার ক্ষমতা থাকবে ওই ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী 4টা বিবাহ করতে পারবে, কিন্তু তুমি আলীর জন্য একমাত্র ফাতেমা ছাড়া আর কাউকে বিয়ে করা হারাম। তাহলে তুই রাসূল পাক যেখানে শিখাইছিস এখানে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম দিয়েছেন পান কি হু মা বাবারাকু মিনান নিসাই মাতনা ওয়া সুলাতা, দুইজন তিনজন চারজন এভাবে করে বিবাহ করো যদি সামর্থ্যবান হও আল্লাহর হুকুম, কিন্তু রাসূল পাক মওলানার জন্য হারাম করে দিলেন, খবরদার তোমার জন্য একমাত্র আমার ফাতেমা যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ ওনাদের নসর দিয়ে আল্লাহর নবীর আওলাদ আসবে, এদের কারণে আজকে বিশ্বের আওলাদ যেখানে আছে আওলাদের রাসূলের সালাম পড়ে। হযরত উম্মে ফজল বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চাচি হযরত খাজা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী উম্মে ফজল বিনতে হারেসা একদিন কাঁপতে 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 আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আম্মি ওয়া আবি, হে রাসূল আপনার কলবে পাকে আমার জান এবং মা আমার মা বাবার কুরবান। সুবহানাল্লাহ। এটা নবীর শিক্ষা, কারো কাছে যদি কিছু চাইতে হয় আগে প্রথম অনুমতি নেবেন, এটা রাসূলের পাকের সুন্নাত। সাহাবায়ে কিরাম কোনদিন এসে ইয়া রাসূলুল্লাহ কাছে এমন হলো এবার কোনদিন বলেন নাই, আগে বলতেন হে রাসূল আপনার জন্য আমার মা বাবা কুরবান, আমার জান কুরবান, আমার সম্পদ কুরবান। ইয়া রাসূলুল্লাহ আমি একটু আরজ করছিলাম। এখান থেকে শিখালেন, হঠাৎ করে এসে যদি আপনি আমি হয়তো একটা কথা বলে দেন এটা হলো একটা বিয়ান, প্রথমে আরজ করবেন পিছনে আপনার মুরব্বী হাতে যাচ্ছে আপনি হঠাৎ করে তাকে যে কোনো সময় সালাম দেব, হয়তো উনি চমকে উঠতে পারেন, সেই জন্য ধীরস্থিরভাবে পরিচয় হয়ে সালাম দিবেন। হযরত উম্মে ফজল বিনতে হারেসা উনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদমে পাকে আমার মা এবং বাবা কুরবান। সুবহানাল্লাহ। আর হযরত রাহমাতুল্লাহ এটাকে বয়ান করেছেন ওনার শেয়ারের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইমাম আর হযরতের প্রত্যেক
স্বপ্ন দেখলাম, আমি কাঁপছি, আমার সহ্য হচ্ছে না, আমি আপনাকে বলতেও পারছি না। আল্লাহ নবী বলেন, হে চাচি আম্মা, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এবার হযরত উম্মুল ফযল বিনতে হারেসা উনি আল্লাহ নবীর কাছে বয়ান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখলাম। আমি স্বপ্ন দেখলাম আপনি নবীর নূরানি জিসিম মুবারক থেকে, আপনি নবীর বডি মুবারক থেকে এক টুকরো পুষ্প কেটে আমার কোলের মধ্যে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে ভয় হচ্ছে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, হে চাচি আপনি চিন্তা করবেন না, আপনি যেই স্বপ্নটা দেখলেন রাইদা খাইরান, আপনি উত্তম স্বপ্ন দেখলেন। স্বপ্নটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অতি বিলম্বে আমার ফাতেমাকে একজন নূরানি সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, আর সর্বপ্রথম সেই সন্তান আপনার কোলের মধ্যে আসবে। যারা কোন নবীজি গায়েব জানে না, আরে কথাই কখন হুসাইন আসবে, কার পেটের মধ্যে বাচ্চা সন্তান, নাকি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, এই খবর চিনে দিতে পারেন, ইনি তো গায়েব মানুষ। আল্লাহ নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ আনলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন। আগমন করার পর নবীজি ওই সন্তানের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য ওনার ডানকানের মধ্যে আজান দিলেন, বামকানের মধ্যে তাকবীর তথা ইকামত দিলেন, এবং নবীজির লালা মুবারক দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর মিষ্টি মুখ করালেন। রাসূল পাকের সেই দুধ মুবারকের বরকত আল্লাহর নবী ওনার এইভাবে আস্তে আস্তে বড় হতে লাগলো। সাত দিন যখন অতিবাহিত হল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা করালেন। আকিকার পর মাওলানাকে ডাকলেন, হে মাওলানি, আপনি এই সন্তানের নাম কি দিবেন? মাওলানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার নাম রাখবো হার, অর্থাৎ যোদ্ধা। আল্লাহর নবী বলেন, না নাও, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দুজন সন্তানের নাম রেখেছিল, একজনের নাম সাব্বির আর একজনের নাম সিব্বির। এই দুজনের নাম যেগুলার সুরিয়ানি শব্দ, যেগুলার আরবি অর্থ হল একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। এগুলা জান্নাতের দুটি নাম, এগুলা পূর্বে আগে কোনোদিন কেউ রাখেন নাই, এগুলা সর্বপ্রথম, এগুলা বেহেশতের দুটি নাম, একজনের নাম হাসান আরেকজনের নাম হুসাইন। বলতে চেয়েছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রায়হানাতাই ফি দুনিয়া, অর্থাৎ আমি নবীর হাসান এবং হুসাইন এর দুজন জান্নাতের ফুলের বাগানের দুটো ফুল। তো রাসূল পাক যদি নূর হয়, রাসূল পাক যদি নূর হয়, তাহলে নবীর আওরাত নূর কি নাকি মানুষ ভাগি নূর আর হুরাত বায়ান দিচ্ছেন, একসিনে তাকে পাঠ মেঘের বাচ্চা বাচ্চা নূরিক
আল্লাহর নবীর চাচি হযরতে উম্মে ফযল বিনতে হারেসা ওনার কুলের মধ্যে সর্বপ্রথম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে নিলেন। নেওয়ার পরে এবার উনি সর্বপ্রথম আল্লাহর নবীর নূরানি কুল মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে দিলেন। নবীজি আদর করছেন, চুমু দিচ্ছেন, আদর করছেন, মহব্বত করছেন। ওই সময় আল্লাহর নবী আর আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন উপস্থিত। জিবরিল আমিন উপস্থিত, আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকলেন, কুরআন চক্ষু মুবারক দিয়ে পানি ঢালছে। আল্লাহর নবীর চাচি হযরত উম্মে ফযল বিনতে হারেসা উনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার মতামকে চুমু দিচ্ছেন, আদর করছেন, মুস্কি হাসছেন, ইয়া রাসূলুল্লাহ, কণিকের মধ্যে আপনার কান্নার কারণ কি? হযরতে আল্লাহর নবী উম্মে উম্মে ফযল বিনতে হারেসা ওনাকে বললেন, আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফা আখবিরনি আন উম্মতি সাতাক তুরু ইবনি ফাকুলতু হাদা ওয়ালা নাআম ওয়া আতানি বিদুবতি মিন তুরবতি আমরা। হে উম্মে ফযল বিনতে হারেসা, আমার চাচি শুনে রাখুন, আমাকে এই মুহূর্তে জিবরিল আমিন এসে খবর দিল, আপনি নবীর উম্মতের কাছ থেকে কিছু উম্মত আপনার এই হুসাইনকে কতল করে দিবেন, আপনার এই হুসাইনকে কতল করে দিবেন। শুধু তাই নয়, আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এই ছোট্ট শিশুকে? আল্লাহ জিবরিল আমিন আওয়াজ করলেন, হা হা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দাবি করবে, মুখে কালমা পড়বেন, তারি রাখবে, নবীজির কালমা পড়বেন, আল্লাহ আকবার করে নামাজ পড়বেন, কিন্তু আপনার নাম দারি সেই উম্মত এই হুসাইনকে একদিন কারবালার জমিনে কতল করে দিবেন। শুধু তাই নয়, হে উম্মে ফযল বিনতে হারেসা, চাচি যান, নিন দেখেন, জিবরিল আমিন যে জায়গার মধ্যে ইমাম আলী মাকাম শাহাদত হবেন ওই জায়গার মাটি আমাকে জিবরিল দিয়ে দিল, লাল মাটি। লাল মাটি নিয়ে আসলেন জিবরিল আমিন। রাসূল পাক বললেন, যেদিন এই মাটিগুলি রক্তে পরিণত হবে সেই দিন মনে করবো আমার হুসাইন আর নাই। যেদিন কারবালার জমিনে এই মাটিগুলি শিশি করে একটা জায়গায় রেখে দাও, হে উম্মে ফযল বিনতে হারেসা, উম্মে সুলাইম অপর রেওয়ায়েত, উম্মে সালমা অপর রেওয়ায়েত, ওনাদেরকে নাম করলেন, এই এক শিশির মাটি এই যেদিন এই মাটি রক্তে পরিণত হবে সেই দিন আমার হুসাইন দেখার সাহাবে করে করবে আওয়াজ দিবেন, সুবহানাল্লাহ। ইদির দিনে নতুন পোশাক পড়ল সকলে, হাসানে হোসেনে কান্দে নানা পোশাকে দাও বলে, দয়ালে নবী করলেন দুয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না, লাল সবুজ সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদে হলেন কারবালার ময়দান। লাল রঙের মাটি হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, হুসাইনের সাথে। শিবর যখন তালু তালুয়ার চালে নিজের হাতে, মাটির রক্ত হয়ে মিলবে কারবালার সাথে, ইমাম হুসাইনের শাহাদত এলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। সাক্ষী দিতে
অনেকে অনেক ধরনের কথা বলে। হযরতে জহিরুল করিম সাহাবী আমির মুয়াবিয়া সবাই পড়ুন রাজি আল্লাহ তাআলা আনহু, আল্লাহর নবীর পরবর্তী হযরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু, হযরতে ওমর ফারুক আজম, উসমান বিন জুনাইন, মাওলানা আলী শের হুদা চারজন খেলাফত প্রতিষ্ঠিত ছিলেন। একজনের পর একজন খলিফা মনোনীত হয়ে ইসলামী রাজতন্ত্র কায়েম করলেন। হযরতে আমির মুয়াবিয়া রাজি আল্লাহ তাআলা আনহু যিনি সর্বপ্রথম সিরিয়া বিজয় করেছিলেন, এই আমির মুয়াবিয়া রাজি আল্লাহ তাআলা আনহু উনি এই খেলাফত তন্ত্রকে বাদ দিয়ে এক নায়ক তন্ত্র করলেন। এটা কিন্তু ওনার বিরুদ্ধে অপবাদ নয়, এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুবহানাল্লাহ, এক শ্রেণীর মানুষ দেখবেন ইমাম আলী মাকামের মহাব্বত কায়দান করবে, মহান আলীকে মহাব্বত কারী বলবে, কিন্তু হযরত আলী মুয়াবিয়া রাজি আল্লাহ তাআলা আনহু দাঁড়িয়ে রাসূলের পাক নিষেধ করেছেন আমার সাহাবীদের মর্যাদা হলো আসমানের সিতারার মতো, আসহাবু কান নুজুম, আমার সাহাবায়ে কিরাম এদের বিরুদ্ধে কোন ধরনের অপবাদ দিবে না। কিন্তু এসিদের পিতা হওয়ার কারণে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে গাড়িলে ঠিক কিনা বিদায় হজের বাসরের মধ্যে রাসূলের পাক নিষেধ করেছেন, খবরদার পুত্র যদি দুষ করে পিতার উপর বাদ দেবে না, পিতা যদি দুষ করে পুত্রের উপর বাদ দেবে না, যার দুষ তাকে শাস্তি দিতে হবে। বিদায় হজের বাসরের শিক্ষা ইমাম হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান এজিদকে সেই কমবক্ত জালেমকে নসিহত করেছিল যে তুমি এভাবে রাস্তা পরিচালনা করবা, ওনাদের মধ্যে একটা ধর্ম একটা দ্বন্দ্ব হয়েছিল, এর বিষয়ে আমরা করতে পারবো না। মাওলানা আলী শের হুদার সাথে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না। আমরা বলবো মাওলানা আলী হকের উপর এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর। সুবহানাল্লাহ, তো ওনার সন্তানের জন্য বায়াত গ্রহণ করলেন, ওনার সন্তান পরবর্তী খেলাফত হবে, কিন্তু সে একজন মদতি, সেই জুয়াটি সেই বানর নিয়ে খেলা করত এবং নারীদেরকে যা ইচ্ছা তা করত, এবং যেই সমস্ত মহিমা নিজের মা নিজের ছেলের সাথে কোনোদিন বিবাহ করতে পারবে না, এটা আল্লাহর হুকুম, নিজের ভাই নিজের বোনের সাথে বিবাহ করতে পারবে না, কিন্তু এই কমবক্ত জানেন সেই জায়েজ দিয়েছিল, সে জায়েজ দিয়েছিল যে তোমরা এই ধরনের বিবাহ করতে পারবে না। অসুবিধা বলেন না আবার দিয়ে বলেন না অসুবিধা। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ হিজরির শাওয়াল মাসে উনি ইন্তেকাল করলেন। আর অপর রেওয়ায়েতে রজব মাসে উনি যখন ইন্তেকাল করলেন কাউকে না বলেন এজিদ সেই কমবক্ত জালেম তাড়াতাড়ি খেলাফতের মসনদে উঠে গেল, অর্থাৎ সেই এখন থেকে কুফার গভর্নর মাওলানা শের হুদা ওনার খেলাফতের সময় আমাদের বাংলাদেশের রাজধানী যেমনি ভাবে রাখা তেমনি ভাবে ইসলামী রাজতন্ত্রের ইসলামী রাষ্ট্র সমূহের মধ্যে যেটা রাজধানী ছিল এটা মাওলানা কুফায় নিয়ে গেলেন। সেখান থেকে উনি এজিদ সেই কমবক্ত জালেম আস্তে আস্তে শাসন করতে লাগলো। তৎকালীন যুগে মদিনা ছিল একটা প্রদেশ, ওই মদিনার যিনি গভর্নর ছিলেন যার নাম হলো ওয়ালিদ ইবনে উকবা, ওয়ালিদ ইবনে উকবা, ওনাকে তাড়াতাড়ি চিনিয়ে দিলেন এজিদের পক্ষ থেকে যে আমি এজিদ, আমি আপনাকে হুকুম দিচ্ছি আপনি মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা, আমি আপনাকে আমার পিতা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করলেন, এখন আমি খেলাফতের মধ্যে মসনদে আসিন, আমি এখন থেকে রাজা, আমি অর্ডার করছি আপনি মদিনা মুনাওয়ারার মধ্যে তিনজন ব্যক্তিকে পাকড়াও করেন, একজন হলেন হুসাইন ইবনে আলী আল্লাহর নবীর নূরানী আওলাদ হুসাইন, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর, এরা তিনজন এরা আমাকে মারে না
আমাকে কলিমা হিসাবে মানবে না, সেজন্য আমি আশঙ্কা পেশ করছি হয়তো অনতি বিলম্বে তারা আর নিজেদেরকে খলিফা দাবি করবে। আচ্ছা, নবীর পরিবার কি কোনোদিন ক্ষমতার জন্য রুবি হতে পারে? এটা কোনো শিক্ষা নয়। এইভাবে ওনাকে যখন নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পর এখন উনি দ্বিধাদ্বন্দ্ব হয়ে পড়ে গেলেন। উনি রাসূলের পাপ এর আওলাদ কি যদি বিয়াদবি করে, এর শাস্তি সম্পর্কে উনি জানতেন, যার কারণে উনি অত্যন্ত ব্যথিত হলেন। এইবার ওয়ালিদ ইবনে উকবা তখন এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আর কমন্ত জানেন, যার নাম আর মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকাম আর এজিদ জিবিলের লোক ফাকুস হুসাইনান ও আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া ওয়াইবনে সুমাইর বিল বাইআ আখাযা লাইসা ফীহি রুখসাত হাত্তা বায়াউ। ইয়াজিদ চিঠি লিখল যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে সুমাইর, হযরত হুসাইন ইবনে আলী, এরা তিনজনকে এমন ভাবে বেঁধে ফেলুন, এদেরকে বায়াত গ্রহণ করুন, আমি ইয়াজিদেরকে অর্থাৎ আমি ইয়াজিদের উপর তাদেরকে বায়াত গ্রহণ করতে বলুন, তারা যদি বায়াত গ্রহণ করে তাদেরকে ছেড়ে দিবেন, কিন্তু তারা যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাদেরকে আপনি মজবুতভাবে পাকড়াও করবেন, অর্থাৎ তাদেরকে কতল করে ফেলবেন। নাউজুবিল্লাহ। এইভাবে হুকুম দিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন ওয়ালিদ ইবনে উকবা অবহিত রাসূল পাকের ঔলাদের মহব্বত আছে অন্তরে, উনি গভর্নর হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্তের জন্য বলি মারওয়ান ইবনে হাকামকে ডাকলো। সে মারওয়ান ইবনে হাকামকে বলল যে এজিদ আমাকে এই ধরনের চিঠি দিল, এখন তোমার পরামর্শ কি? সেই ফয়সালা দিল। ওই কম্বক্ত জালেম সেই বলল, যেহেতু আমিরুল মুমিনীন ইয়াজিদ, নাউজুবিল্লাহ, আমিরুল মুমিনীন ইয়াজিদ আপনাকে চিঠি দিয়েছে, আপনাকে যেমনি ভাবে হুকুম করলেন আপনি পালন করুন, তারা যদি মেনে নেয় আপনি তাদেরকে ছেড়ে দিবেন, যদি তারা যদি মেনে না নেয় আপনি তাদেরকে কতল করে ফেলবেন। নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে উকবা বলেন, আরে তুমি এত অনিষ্ট, রাসূলের পাকের আওলাদকে তুমি কতল করার জন্য আমাকে পরামর্শ দিচ্ছ? কিন্তু উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যার কারণে তৎকালীন সময়ে এজিদের বিরুদ্ধে কিছু বলতে পারছেন না। এইভাবে ওয়ালিদ ইবনে উকবা ওই তিনজনকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের কাছ থেকে হযরত ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর এরা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছেন। মসজিদে নববীতে নামাজ পড়া অবস্থায় রাস্তা থেকে ফ্লুট ফাটালো, এরা তিনজনকে ডেকে আনো। তখন ইমাম আলী মকামকে জানালেন, ইমাম আলী মকাম বলছেন, যেহেতু রাষ্ট্রীয় সরকার যিনি প্রধান উনি আমাকে তলব করেছেন, আমি সেজন্য একটু ভেবে চিন্তে দেখি, আমি আসছি, আপনারা চলে যান। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনারা পরামর্শ করলেন, মনে হয় হযরতে আমির মুয়াবিয়া ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। ওনারা মনে মনে ধরতে পারলেন, নিশ্চয় এজিদ খলিফা হিসেবে দাবি করলো আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করার জন্য আমাদেরকে ডাকছে, এখন আপনার পরামর্শ কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন যে আপনি কতগুলার লোক নিয়ে আপনি সেই দরবারের মধ্যে যান এবং কি বলে আপনি দেখুন। এইবার ইমাম আলী মকাম কতগুলার নওজবান ছেলে নিয়ে রাজ দরবারে উপস্থিত হলো, ওই ছেলেদেরকে বললেন, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো, তোমরা একটু আওয়াজ করবে না, যদি আমি ভিতর থেকে কোনো আওয়াজ করি তবে তোমরা আমাকে রক্ষা করার জন্য চলে যাবা। এইভাবে ইমাম আলী মকাম ভিতরে গেলেন, ওয়ালিদ ইবনে উকবা সেই পত্রটা শোনালেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেহেতু আমি
সেখান থেকে চলে আসার সময় মারওয়ানের হাকাম বলল, খবরদার হে ওয়ালিদ ইবনে উকবা, আপনি তাকে এখন গ্রেফতার করুন, না হলে ইমাম আলী মাকাম পালিয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন, ইনশাআল্লাহ এখান থেকে ধারাবাহিক আলোচনা আগামী জমায় হবে। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কারবালার শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। বিশেষ করে কিবর যুবন হুই এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন, এগুলার কারণে ভালো ভালো আমল যেগুলো আছে এগুলো খেয়ে ফেলে। ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল গীবত, তোমরা গীবত থেকে পরনিন্দা থেকে চুপড়ি থেকে তোমরা বেঁচে থাকো। এগুলা তোমাদের ভালো ভালো উত্তম নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত করছেন, কিন্তু একজন ব্যক্তির যখন তার অনুপস্থিতিতে তার একটা দুষ্কর্মনা করবেন, তখন আপনি গীবতের হুকুমে পড়ে গেলেন, আপনার ভালো আমলগুলি এই গীবতের কারণে চলে যাবে। সেজন্য এগুলা থেকে বিরত থাকবেন। বিশেষ করে রাসূল পাক নিষেধ আয়েশা একজন সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি মদ খাই, আমি যদি অথবা একজন ব্যক্তি নামাজ পড়ে না, একজন ব্যক্তি নামাজ পড়ে না, এই এই গুণটা তার কাছে আছে, সেই নামাজ পড়ে না, এখন আমি সেটা যদি মানুষের কাছে বাড়াবাড়ি করি, এটা কি গায়েব হবে, অগিবত হবে? রাসূল পাক বলেন, সেই অভ্যাসটা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি গীবত করলা, আর সেই অভ্যাসটা যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি সেটাকে মিথ্যাচার করলা, এটাও গুণা, এটাও গুণা। আমার একটা দোষ আছে, এটা আমাকে পার্সোনাল করবে, মুরব্বীর একটা দোষ আছে, এটা আপনি ওনাকে সরাসরি বলবেন, হয়তো সংশোধন হতে পারবে, কিন্তু এটা যদি আরেকজনের সাথে আপনি আলোচনা করেন তাহলে আপনার গীবতের হুকুমে পড়ে গেছে। আমি এগুলা বলছি কারবালা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় হবে, আর আজকে রাত্রে এখানে ইনশাআল্লাহ লেখা আছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী নাঈমউদ্দিন এবং